নমস্কার দর্শক বন্ধু, আমি সেই সঞ্জীব শাস্ত্রী, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে একটা বিশেষ ঘটনা কিন্তু রাশিচক্রে হতে চলেছে। আপনাদের অষ্টমভাবে যেখানে শনি বসে আছে সেখানে কিন্তু ছটা গ্রহের একটা সমন্বয় কিন্তু ঘটছে, যার সাপেক্ষে কিন্তু অনেক পরিবর্তন, অনেক শুভ পরিবর্তন, অনেক কিছু ক্ষেত্রে কিছু অশুভ পরিবর্তন, অনেকগুলো ঘটনা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা দেখতে চলেছেন। কোন কোন দিকে শুভ পাবেন, কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, টোটালটাই আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, আপনাদের রাশিফল বলার আগে আপনাদের গোচর ফল সম্পর্কে একটু আমি বলে দিই। আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না, অর্থাৎ মিথুন রাশিতে কোনো গ্রহ থাকছে না, দ্বিতীয় ভাব কর্কট রাশিতেও কোনো গ্রহ থাকছে না, তৃতীয় হবে মাসের প্রথম দিন চন্দ্র বসে থাকছে সিংহ রাশিতে, চতুর্থ হয়তো কোনো গ্রহ থাকছে না, পঞ্চম ভাবে কোনো গ্রহ থাকছে না, ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান, কেতু তো আপনারা জানেন 1.5 বছর থাকবে ষষ্ঠ ভাবে, এবং সপ্তম ভাবে বৃহস্পতি দীর্ঘদিন বসেছিল, এখন কিন্তু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে চলে গেছে। এবং এই ফেব্রুয়ারি মাসেই অষ্টমভাবে ছটি গ্রহের একটা কম্বিনেশন কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শনি, বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র এবং রবি, এই সব গ্রহের একটা সমন্বয় আপনারা অষ্টমভাবে কিন্তু দেখতে পারবেন ফেব্রুয়ারি মাসে। দীর্ঘদিন আপনাদের অষ্টমভাবে শনির ধাইয়া চলছে, সেখানে বৃহস্পতির গোচর হয়েছে, এবং শুক্র প্রত্যেকটা গ্রহ প্রায় ম্যাক্সিমাম গ্রহই আপনাদের অষ্টমভাবে গিয়ে বসে আছে। 13 তারিখ পর্যন্ত রবি আপনাদের অষ্টমভাবে থাকবে এবং তারপর আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। শুক্র 23 তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে থাকবে, তারপর আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নবমভাবে গোচর করবে। বুধ ভাগ্যস্থানে বসে থাকবে 1 তারিখে, সে বক্রী অবস্থায় 5 তারিখে আপনাদের অষ্টমভাবে গোচর করবে। বুধ আপনাদের রাশির অধিপতি, সে 14 তারিখ পর্যন্ত বক্রী থাকবে, তারপরে সে মার্গী হয়ে যাবে এবং সারা মাসই অষ্টমভাবে অবস্থান করবে। এবং আপনাদের সবচেয়ে ভাইটাল যে গ্রহটা এই মাসে সেটা হচ্ছে মঙ্গল। আপনাদের একাদশপতি মঙ্গল সক্ষেত্রী হয়ে 22 তারিখ পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করছে। এটা কিন্তু এই মাসে বিশেষ করে একটা হাইলাইটের ব্যাপার যে আপনাদের একাদশপতি একাদশে অবস্থান করছে, সেদিক থেকে কিন্তু প্রভূত লাভ আপনারা পেতে চলেছেন। 22 তারিখ পর্যন্ত বিশেষ করে আপনাদের একাদশভাবেই কিন্তু মঙ্গল বসে থাকছে এবং তারপরে আপনাদের দ্বাদশভাবে 22 তারিখে গোচর করছে, যেখানে রাহু বসে আছে। রাহু তো আপনারা 1.5 বছর থাকবে জানেন, সেখানে গিয়ে একটা অঙ্গারক যোগ, অর্থাৎ মঙ্গল এবং রাহুর এই যে কম্বিনেশনটা যোগ তৈরি হচ্ছে, এটা দ্বাদশভাবে তৈরি হচ্ছে আপনাদের, এই ফলে কিন্তু অনেক নেগেটিভ এনার্জিও আপনাদের দেখতে হতে পারে। এর সাপেক্ষে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, আপনাদের সবার আগে বলি মন মানসিকতা। বর্তমানে আপনাদের রাশির দ্বাদশে রাহুর অবস্থান, সে কিন্তু দ্বাদশ দৃষ্টিটা আপনাদের রাশির উপর ফেলে রেখেছে এবং রাহু পঞ্চম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে ফেলে রেখেছে, যেখানে বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, রবি এরা অবস্থান করছে। এবং আপনাদের রাশির অধিপতি বুধ, সে 14 তারিখ পর্যন্ত বক্রী থাকছে, এর ফলে কী হবে, মন মানসিকতার মধ্যে একটু স্থিতিশীলতার অভাব কিন্তু আপনারা দেখতে পারবেন, যেটা করছেন সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, একটা করতে গিয়ে আরেকটা করে ফেললেন। এই যে রাশির অধিপতি বক্রী থাকা, এটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, বিশেষ করে অষ্টমভাবে। তার উপর রাহু দৃষ্টি পড়ে আছে, যদিও সেখানে বুধ শুক্রের সঙ্গে আছে, বুধ রবির সঙ্গে আছে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু মন মানসিকতার মধ্যে কিন্তু বিশেষ করে ফার্স্ট হাফটা একটু সিদ্ধান্ত নিতে প্রবলেম হওয়া, একটু চঞ্চল থাকা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে হতে পারে। তাই যাই সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিনতে নেবেন, বিশেষ কোনো ডিল কিন্তু এই মাসে না করাই আপনাদের ভালো।
কেন ম্যাক্সিমাম গ্রহে অষ্টমে গেছে, অষ্টম কিন্তু আমাদের নেগেটিভ ভাব, তাহলে সেখানে যদি বড় কোনো ডিল করতে হয় সেটা বিশেষ ডিল যদি করার থাকে কিন্তু হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যেটা করবেন কি করবেন না, সেক্ষেত্রে কিন্তু এই মাসটাকে অ্যাভয়েড করে দেওয়া ভালো। সময়ের সঙ্গে সঙ্গে গ্রহের গোচর চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা করতে পারেন, ফলে মনটা কিন্তু একটু সংযত রাখার চেষ্টা করবেন। একাদশে মঙ্গল বসে আছে প্রথমেই বলেছি, সেখানে অনেকটাই সাপোর্ট আপনারা মেন্টাল দিক থেকে পাবে, কিন্তু পরিস্থিতিটা এমন যে আপনাদের যাই করতে হবে একটু ভেবে চিন্তে করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। চলে আসি আর্থিক দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা এই মাসে যে কোনো পদ্ধতিতে যে কোনো পন্থাতে যা যে যাই করেন কিছু 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 না কিছু গেম কিন্তু আপনাদের হতে চলেছে। অর্থাৎ এতগুলো গ্রহ, প্রায় ছটা গ্রহ আপনাদের অষ্টমভাবে বসে থাকছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের পঞ্চমপতি অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দ্বিতীয়পতি অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, তৃতীয়পতি অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, সপ্তমপতিও বসে আছে, ভাগ্যপতিও বসে আছে, এতগুলো গ্রহ কিন্তু এককভাবে সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হয়ে দিচ্ছে, ফলে ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি, ব্যবসার দ্বারা আর্থিক উন্নতি, যারা পার্সোনাল প্রফেশনে আছে সেদিক থেকে আর্থিক উন্নতি, যে কোনো পদ্ধতিতে বা যারা শেয়ার লটারিতে টাকা লাগায় সেখান থেকে হঠাৎ একটা আর্থিক গেইন কিন্তু এই মাসে আপনারা দেখতে চলেছেন। কার ক্ষেত্রে কতটা হবে সেটা তার ব্যক্তিগত রাশি হিসাবের উপর নির্ভর করছে, কিন্তু আর্থিক দিক থেকে কিছু না কিছু গেইন কিন্তু আবার হবে, পাশাপাশি কিছু ব্যয়ও কিন্তু দেখাচ্ছে। দ্বাদশপতি শুক্র যেখানে রাহু বসে আছে সেই রাহুর দৃষ্টি অষ্টমে পড়ে আছে, এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি অষ্টমভাবে চলে গেল শুক্র, সে 23 তারিখ পর্যন্ত বসে থাকছে, সেখানে দাঁড়িয়ে কিছু খরচ কিন্তু বাড়তেও পারে, সেই জায়গাটা দেখাচ্ছে। ওভারঅল কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে আমরা বাচনভঙ্গি বিচার করি, সেখানে দাঁড়িয়ে বলে দিই যে কিছু ক্ষেত্রে কিন্তু কথা উল্টো পাল্টা হয়ে গেল, ধরেন যেটা বলতে চাইলেন সেটা না বলে অন্য একটা কথা বলে ফেললেন, এই জিনিসটা কিন্তু হতে পারে। কারো যদি ছকে নেগেটিভ কোনো গ্রহের দশা চলে তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টিটা আপনাদের চতুর্থ দৃষ্টিটা দ্বিতীয় হয়ে পড়ে আছে, একাদশপতি দ্বিতীয় পড়ে দৃষ্টি দিয়ে রেখেছে, সেখান থেকে কিন্তু কথার মধ্যে কিছু ক্ষেত্রে বোল্ডনেসও কিন্তু প্রকাশ পাবে, যেটা বললেন মানুষ সেটাকে শুনল, গুরুত্ব দিল, এই জিনিসটাও কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ফলে কথাবার্তার মধ্যে মাধুর্যতা প্রকাশ পাবে, অনেক ডেপথ হয়ে যাবে কথাবার্তার মধ্যে, অনেক ডেপথ আসবে, বিশেষ করে রাজনীতিবিদ আছে যারা যারা কথার উপর ভিত্তি করে প্রফেশন করে, এদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেদিক থেকেও ভালো, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে সেই দিক থেকেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। দীর্ঘদিনে কোনো টাকা আটকে আছে সেটা কিন্তু হঠাৎ করে এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন। ওভারঅল দ্বিতীয়ভাবে ফলগুলো কিন্তু অনেকটাই শুভ দেবে, যদিও এক একভাবে এক একটা পরিস্থিতি হয়ে আছে, সবটাই যে ভালো দেবে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা প্রত্যেকের ব্যক্তিগত রাশি চার্টের উপর নির্ভর করছে, এবং অষ্টম ভাব কিছু ক্ষেত্রে আমাদের ভাগ্যের বিড়ম্বনা দেয়, সেখানে এতগুলো গ্রহ বসে আছে ফলে কিছু ক্ষেত্রে পয়সা হানিও হতে পারে, তাই বুঝে শুনে চলবেন। আমি ওভারঅল বলে দিচ্ছি অনেক এইরকম কম্বিনেশান সবসময় তৈরি হয় না, খুব রেয়ার তৈরি হয়, দীর্ঘদিন পরে মকর রাশিতে এরকম একটা কম্বিনেশান তৈরি হয়েছে, ফলে যাই করবেন কিন্তু ভেবে চিন্তে করবেন। চলে আসি যোগাযোগ কমিউনিকেশন, দেখুন ছোটোখাটো ভ্রমণ যেগুলো আপনারা করে থাকেন নিত্যদিন বা কর্মের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু যারা ছোটোখাটো ঘুরে ঘুরে ব্যবসা করে, যারা মার্কেটে চলাফেরা করতে হয়, এদের কিন্তু 13 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। সেই দিক থেকে যেহেতু আপনাদের তৃতীয়পতি রবি মকর রাশিতে বসে থাকছে 13 তারিখ পর্যন্ত, তারপর তো আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে, তাই ফার্স্ট হাফটা 13 তারিখ পর্যন্ত কিন্তু যোগাযোগ কমিউনিকেশানে একটু বাধা থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু বিশেষ করে একটু ধ্যান রাখবেন, এবং ছোটোখাটো দুর্ঘটনা এরকম কিছু ঘটতে পারে সেই দিকটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়, সেই জায়গাটা একটু গুরুত্ব নিয়ে রাস্তাঘাটে একটু বুঝে শুনে চলবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, মনের
এনার্জি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে 13 তারিখের পরে। মনের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু দেখতে পারবেন, কারণ তৃতীয় ভাব থেকে মনের বিকাশ আমরা দেখি, ভেতরের যে এনার্জি মানসিক স্ট্রেংথ সেটা কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা হয়। সেখানে রবি 13 তারিখে আপনাদের ভাগ্যস্থানে যাচ্ছে এবং তৃতীয় ভাবে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মানসিক স্ট্রেংথ অনেকটা বেড়ে যাবে, বিশেষ করে যখন রবি আপনাদের 13 তারিখে ভাগ্যস্থানে গোচর করবে, যোগাযোগ কমিউনিকেশনও বাড়বে, সেদিক থেকে আরও বেটার হবে, সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। চলে আসি শিক্ষা, বাড়িগাড়ি এবং মাতৃস্থান। শিক্ষার ক্ষেত্রে বলি, আপনাদের শিক্ষার অধিপতি বুধ বক্রী হয়ে বসে আছে 14 তারিখ পর্যন্ত, তারপর মার্গী হয়ে যাবে আপনাদের অষ্টম ভাব। অষ্টম ভাব কিন্তু স্বাভাবিকভাবে ভাগ্যের বিড়ম্বনা দেয়, সব কিছুর মধ্যে বাধা সৃষ্টি করে। যদিও বুধ একা বসে নেই, সেখানে রবি বসে আছে, শুক্র বসে আছে, বৃহস্পতি বসে আছে, শনি বসে আছে, সেদিক থেকে কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়ে আছে, রাহুর দৃষ্টিটাও দ্বাদশ ভাবে থেকে চতুর্থ হয়ে পড়ে আছে। এই যে একটা তিনটে গ্রহের একটা সমন্বয় তৈরি হচ্ছে, বিশেষ করে পাশাপাশি আপনাদের পঞ্চমপতি শুক্রের সঙ্গে বুধের একটা যোগ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিন্তু মন বসতে একটু অসুবিধা হবে। কোনো ক্ষেত্রে দেখা যাবে খুব একের সময় খুব মন বসছে পড়াশোনার ক্ষেত্রে, খুব ভালো লাগছে পড়তে, আবার কোনো কোনো সময় মনে হয় না এখন আর পড়তে ভালো লাগছে না। এই ভালো লাগা না লাগার মাঝামাঝি কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু জোর করে পড়াশোনা করতে হবে। বিশেষ করে ফার্স্ট হাফটা যতক্ষণ আপনাদের রাশির অধিপতি চতুর্থ প্রতি বক্রী আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটু জোর করেই পড়াশোনার জায়গাটাকে চালাতে হবে। বিদেশে যারা পড়াশোনা করতে যেতে চায় তাদের দিক থেকে ভালো ফল পাবে, যারা বিদেশের মাটিতে পড়াশোনা করছে সেই দিক থেকেও ভালো ফল কিন্তু আশা করা যায়। হঠাৎ কোনো পড়াশোনার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে। এবং চলে আসি মাতৃস্থান। মাতৃস্থানের জন্যে এই মাসটা কিন্তু একটু প্রবলেমেটিক যাবে, কোনো না কোনো কারণে শারীরিক প্রবলেম কিন্তু আছে, সেই জায়গাটাকে পুরো অ্যাভয়েড করে চলবেন না। দেখুন, একদিকে বৃহস্পতির দৃষ্টি যেমন পড়ে আছে অষ্টমে থেকে, সেখানে দাঁড়িয়ে আপনাদের চতুর্থের পঞ্চম অর্থাৎ চতুর্থ ভাব মাতৃস্থান, তার পঞ্চম হচ্ছে অষ্টম ভাব, সেখানে মায়ের শারীরিক দিক থেকে একাদশে দৃষ্টি, চতুর্থের একাদশে অর্থাৎ দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেদিক থেকে কিন্তু মায়ের শরীর খারাপ থাকলেও রোগ মুক্তির জায়গাটাও কিন্তু মার দেখাচ্ছে। হঠাৎ করে শারীরিক প্রবলেম কিছু ক্ষেত্রে হতে পারে, রাহু দৃষ্টিটা পড়ে আছে, সেদিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। শারীরিক যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, এবং সেখান থেকে রোগ মুক্তির জায়গাটাও কিন্তু এই মাসে দেখাচ্ছে। বাড়িগাড়ি কেনার জন্য কিন্তু অবশ্যই একটু অপেক্ষা করে যান, বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা কোনো বড় ডিল করতে যান না, যদি কিনতেই হয় একটু পরে কিছুদিন পরে কেনেন, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। যদি কেনার থাকে একান্তই কিনতে হয় সেটা তো কিনতেই হবে, তাও কোনো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়েই কিনবেন। চলে আসি প্রেম এবং সন্তান। দেখুন, আপনাদের একাদশপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে সপ্তম দৃষ্টিটা দিয়ে 22 তারিখ পর্যন্ত বসে থাকছে, সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে কিন্তু একটা বোল্ডনেস পজিটিভনেস দেখতে পারবেন। কিছু ক্ষেত্রে কিন্তু একটু ভুলবোঝাবুঝিও থাকবে, কেন শনির দৃষ্টিটাও পড়ে আছে, সেদিক থেকে ছোটোখাটো বিবাদকে বড় করে না দেখে অল্পের মধ্যে মিটিয়ে নেওয়া কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো হবে। শুক্র অষ্টমভাবে বসে আছে এবং আপনাদের দ্বাদশপতি যেখানে রাহু বসে আছে, সেই জন্য বলছি যে প্রেমের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির ফল এই মাসে পাবেন। যদিও মঙ্গল আপনাদের প্রেমে অনেকটা পজিটিভনেস এনে দেবে, মঙ্গল একাই কিন্তু বিশেষ করে প্রেমের জায়গাতে অনেকটাই পজিটিভনেস আনবে, ভেঙে যাওয়া প্রেমও কিন্তু সে চেষ্টা করবে যাতে জুড়ে যায়, কিন্তু নতুন করে কিছু তৈরি করবেন না, তাহলে কিন্তু সেটা নেগেটিভ জায়গায় চলে যেতে পারে, ভুল বোঝাবুঝি না করাই ভালো। সন্তানের দিক থেকে কিন্তু সন্তানের অবশ্যই কিন্তু পজিটিভনেস বোল্ডনেস প্রকাশ পাবে, সন্তানের মধ্যে একটা এনার্জি দেখতে পারবেন, বিশেষ করে 22 তারিখ পর্যন্ত যথেষ্ট পজিটিভনেস সন্তানের মধ্যে দেখতে পারবেন। শিক্ষার দিক থেকে ভালো ফল পাবে, সেই দিক থেকে অবশ্যই ভালো। যাদের সন্তানরা জব রিলেটেড কর্ম করছে তাদের দিক থেকেও এই মাসটা কিন্তু হঠাৎ জব প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু ভালো, যাদের সন্তানরা বড় হয়েছে ব্যবসা করার পরিকল্পনা করছে বা ব্যবসা করছে এই মাসটা তাদের যথেষ্ট ভালো যাবে। শারীরিক দিকে মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হতে পারে, ঠান্ডা লাগা এরকম কিছু সমস্যা কিন্তু হতে পারে, সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। চলে আসি ঋণ শরীর স্বাস্থ্য। দেখুন, ঋণের ক্ষেত্রে এই মাসটা কিন্তু আপনারা ঋণ মুক্তি করতে পারবেন, অর্থাৎ দীর্ঘদিনের ঋণ হয়ে আছে
নতুন ঋণ যেমন নিতে পারবেন, রাহু দৃষ্টিটা পড়ে আছে দ্বাদশ ভাবে থেকে, ঋণ কিন্তু একদিকে আপনাদের ঠেলবে ঋণের দিকে ডুবিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ঋণের পর ঋণ, তারপরে আবার ঋণ, দস্য ঋণ, এইভাবে কিন্তু একদিকে যেমন হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গল ভালো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন ঋণ পরিশোধ হচ্ছে। গোচর তখনই ফল দেবে যখন আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের সঙ্গে গোচর মিলে যাবে। যে ক্ষেত্রে দেখুন রাহুও দৃষ্টি দিয়ে বসে আছে, মঙ্গলও দৃষ্টি দিয়ে বসে আছে, এবার ব্যক্তিগত ছকে যদি মঙ্গল পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু ঋণ মুক্তি করা যায়। আবার রাহুর দশা চলে, রাহু নেগেটিভ আছে, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে ঋণ করাবে। কেতুর দশা চলে, কেউ টাকা নিয়ে দিল না, এই জিনিসটা কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসে দেখাচ্ছে। রোগ মুক্তি কিন্তু আপনাদের হবে, যাদের রোগ ব্যাধিতে ভুগছে তাদের কিন্তু অপারেশন হতে পারে, রোগ মুক্তি হতে পারে, যাদের কোনো রক্তের প্রবলেম আছে সেই জায়গা থেকেও সে কিন্তু অবশ্যই অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে। দীর্ঘদিন হয়তো পাচ্ছিল না বা কোনো রোগ জটিল রোগে ভুগছিল, সেই জায়গা থেকে কিন্তু এই মাসটা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে, যেহেতু মঙ্গল একাদশে বসে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, রোগ মুক্তি পঞ্চম ভাব, সেখান থেকে কিন্তু আপনাদের রোগ মুক্তি করাবে। পাশাপাশি রাহুও কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আছে, নতুন কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু হতে পারে, সেই জায়গাটাও সাবধানে রাখতে হবে। অর্থাৎ বিশেষ করে যাতে রোগ না হয় সেই জায়গাটা কিন্তু অবশ্যই বুঝে শুনে, বিশেষ করে পেটের রোগ, তোয়াল পেটের কোনো প্রবলেম, লোয়ার পোর্শন, যে আমাদের শরীরের লোয়ার পোর্শনে যেন কোনো সমস্যা তৈরি না হয় সেদিকটাও কিন্তু ধ্যান রাখবেন। এই মাসে কিন্তু আপনাদের শত্রু নাশ হবে, শত্রু নাশের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। দীর্ঘদিন পরে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন শত্রু আপনাদের পশ্চাতা স্বীকার করছে, শত্রু নাশ হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখাচ্ছে। যাদের পেছন পেছন শত্রু ছিল বা সামনেই শত্রুতা করতো, এরা কিন্তু এই মুহূর্তে আর আপনাদের সঙ্গে পেরে উঠবে না, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে শত্রু নাশ হবে। গৃহ পরিবর্তনের যোগ আছে, যারা ভাড়া বাড়ি থাকে তারা কিন্তু রেন্টাল বাড়ি পরিবর্তন করতে পারেন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যাদের করতেই হবে এরকম বাড়ি পরিবর্তন করতে হবে, ভাড়া বাড়ি, তারা কিন্তু অবশ্যই ভাড়া বাড়ি চেঞ্জ করতে পারে, সেই জায়গাটাও কিছুটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। চলে আসি বিবাহ এবং ব্যবসা। বিবাহের অধিপতি বৃহস্পতি 13 তারিখ পর্যন্ত কিন্তু অস্তমিত থাকছে, সেই জন্য ব্যবসার ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতি ফল দেখাচ্ছে, সেই দিকটা খুব একটা ভালো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই। একেবারেই যাদের যে সবার ক্ষেত্রে যে বিবাদ হবে এরকমও কোনো ব্যাপার না, কিন্তু যাদের ক্ষেত্রে একটু নেগেটিভ গ্রহের দশা চলছে তারা কিন্তু একটু বুঝে শুনে চলবে, কেননা দ্বাদশভাবের কেতুর অবস্থান এবং ষষ্ঠে রাহুর অবস্থান ছোটোখাটো ব্যাপারকে বিরাট করে ধরতে গিয়ে এমন জায়গায় চলে গেলো যে একটা বিশাল আকার ধারণ করলো, সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে। তাই বিবাহিত জীবনের জন্য এমনি ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট যেমন হয় হবে, বাড়িতে লোকজন আসা, কোনো শুভ অনুষ্ঠানে যোগদান করা, স্বামী স্ত্রী, এই জায়গাগুলো যেমন আছে, পাশাপাশি কিন্তু একটু যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে আছে, যাদের মধ্যে চলছে, যাদের মধ্যে ডিভোর্স কেস চলছে, এরা কিন্তু এই মাসটা একটুখানি সাবধানে থাকবে। বিশেষ করে মঙ্গল যখন 21 থেকে 22 তারিখে আপনাদের দ্বাদশভাবে যাবে এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবে, তখন কিন্তু বিবাহিত জীবনের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে, হট করে কোনো একটা কথাকে কেন্দ্র করে বিশাল গ্রুপ নিতে পারে, সেই জায়গাটাও কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন না, সেই জায়গাটা অবশ্যই আমি টাইমটা বলে দিচ্ছি, বিশেষ করে 22 তারিখের পরে অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন যাতে নতুন করে কোনো বিবাদ না তৈরি হয়। তাও আমি বলে দিই সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কিছু কিছু ক্ষেত্রে যদি নেগেটিভ গ্রহের দশা চলে বা ব্যক্তিগত ছকে কাজ সর্প টাইপের কিছু হয়ে থাকে বা মাঙ্গলিক হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যাটা আরও বাড়বে, কারোর যদি ব্যক্তিগত ছকে গঙ্গারক যোগ হয়ে থাকে সেখানে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। তা বিবাহিত জীবনের পক্ষে এই মাসটা কিন্তু মধ্যম প্রকৃতির যাবে। চলে আসি ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট গ্রোথ দেখতে পারবেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে ভালো, অবশ্যই ভালো ফল পাবেন এবং ব্যবসায় গ্রোথ কিন্তু এই মাসে হবে, ব্যবসার দিক থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, হঠাৎ একটা ব্যবসা কিন্তু ফট করে অনেকটা লাভ আপনাদের দিয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসে। পার্টনারশিপ ব্যবসা যখন করবেন অবশ্যই পার্টনারকে কিন্তু দেখে শুনে নিতে হবে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না, বিশেষ করে এতে কিন্তু লসের মুখ দেখতে হতে পারে, কিন্তু ওভারঅল পার্টনার যারা আছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাদের ব্যবসার জন্য দেবে, সেই জায়গাটা কিন্তু পার্টনারের দ্বারা লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। বিবাহিত জীবনের পার্টনার বা ব্যবসার পার্টনার এইগুলো আমরা সপ্তম ভাব থেকে দেখি, সেখানে বিবাহিত পার্টনারের আর্থিক গেন, যেহেতু ব্যবসা করে সেখানে দাঁড়িয়ে আর্থিক লাভ হলো বা কর্ম করে, সেই জায়গাটা হঠাৎ করে আর্থিক একটা গেন বা লাভ দেখতে পেলো, সেই জায়গা থেকে যেটা আশা করেনি সেই জায়গাটাও যেমন আছে, আবার ভুল বোঝা যে জায়গাও কিন্তু পাশাপাশি ছেড়ে দেওয়া যায়।
অষ্টম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের বিড়ম্বনা, সেখানে শুক্র, রবি, বুধ, বৃহস্পতি, শনি এবং চন্দ্র, কিছু ক্ষেত্রে আড়াই দিন মতো চন্দ্র থাকছে, এতগুলো গ্রহ এবং রাহু দৃষ্টি পড়ে আছে। ফলে যাই করবেন, ভেবে চিন্তে করবেন, ফাটকায় লাভ যেমন দেখাচ্ছে, হঠাৎ করে কোনো পুরনো সম্পত্তি যেমন পাওয়ার জায়গা দেখাচ্ছে, অনেকগুলো টাকা আসার জায়গাও যেমন দেখাচ্ছে, পাশাপাশি কিন্তু কিছু ক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনাও দেখতে হতে পারে। বিশেষ করে এই যে রবি অষ্টম ভাবে বসে আছে 13 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু একটু ভাগ্যের দিক থেকে বিড়ম্বনা বাধা বিঘ্ন থাকতে পারে। তারপরে রবি যখন আপনাদের 13 তারিখে ভাগ্যস্থানে চলে যাবে, তখন অনেকটা কিন্তু ভাগ্যের দিক থেকে সাথ আপনারা পেতে আরম্ভ করবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলুন, ভাগ্যের দিক থেকে বলুন, সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু অনেকটা পজিটিভ হতে আরম্ভ করবে। পিতা শারীরিক দিক থেকে কিন্তু অবশ্যই এই মাসটা একটু গুরুত্ব দেওয়ার দরকার, পিতাকে অবহেলা করা উচিত না। যদি শারীরিক দিকে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু অপারেশনের যোগ, হসপিটালাইজেশন হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে শুনে রাখতে হবে। পিতার আর্থিক গেন কিন্তু হতে পারে এবং পিতার জন্য কিছু ব্যয়ও কিন্তু পাশাপাশি আপনাদের হতে পারে। চলে আসি কর্ম। কর্ম দেখুন, বৃহস্পতি আপনাদের একাদশ, দশমের একাদশে গিয়ে বসে গেছে, অষ্টম দশমের একাদশ, সেখানে কর্মের দিক থেকে আপনারা কিছুটা ভালো ফল পাবেন অবশ্যই। পাশাপাশি শনির দৃষ্টিটাও কিন্তু আপনাদের দশমায় পড়ে আছে এবং দশমের তৃতীয় রাহুর গোচর হয়েছে, ফলে নতুন জব প্রাপ্তির জন্য বা জবে ঘোরাঘুরি, যারা ঘুরে ঘুরে কর্ম করে তাদের দিক থেকে ভালো অবশ্যই গেন হবে এবং কথাবার্তা কিন্তু অনেকটা পজিটিভ বলার, বিশেষ করে বসের সঙ্গে যেন কোনো বিবাদ না হয় সেই জায়গাটাও কিন্তু অবশ্যই দেখে শুনে রাখতে হবে। যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে, কর্মের মধ্যে মধ্যম প্রকৃতির ফল কিন্তু আপনারা পাবেন, নতুন কর্মপ্রাপ্তি কিন্তু এই মাসে হতে পারে, কিছু ক্ষেত্রে ট্রান্সফার, কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তন, এইসব জিনিসগুলো কিন্তু এই মাসে আপনারা দেখতে পারেন। সবচেয়ে বড় কথা, এই মাসে মঙ্গল কিন্তু আপনাদের একাদশে বসে আছে। একাদশ হচ্ছে আমাদের সাকসেসের ঘর, সেখানে মঙ্গল দীর্ঘদিন পরে স্বক্ষেত্রে হয়েছে, ফলে যতই বাধা আসুক না কেন, মঙ্গল আপনাদের এই মাসে কিন্তু সবচেয়ে শুভ প্ল্যানেট, সবচেয়ে শুভভাবে বসে আছে এবং শুভ ফল দেওয়ার জন্য বসে আছে, সেই জায়গাটা কিন্তু অনেক বাধা, অনেক বিপত্তি থেকে আপনাদের মঙ্গল কিন্তু এই মাসটা রক্ষা করবে। ফিনান্সিয়াল দিক থেকে হোক, সন্তানের দিক থেকে হোক, প্রেমের দিক থেকে হোক, ঋণ থেকে হোক, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু লাভ হবে, বিশেষ করে 22 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু যথেষ্ট লাভ আপনাদের করাবে। সেই জায়গাটা কিন্তু বারবার দেখা যায় না, মঙ্গল কিন্তু নিজের ঘরে 22 তারিখ পর্যন্ত থাকছে, তার ফলে কিন্তু আপনারা অবশ্যই কিছু না কিছু গেম আর্থিক দিক থেকে এবং সব দিক থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। বিশেষ করে 22 তারিখের পরে মঙ্গল যখন দ্বাদশভাবে চলে যাবে, সেই সময়টা কিন্তু একটু প্রবলেমেটিক যেতে পারে, সেই জায়গাটা অবশ্যই কিন্তু ভেবে চিন্তে চলবেন। যদি প্রয়োজন হয় কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে নেবেন, যে আপনাদের দ্বাদশভাবে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, সেই জন্যে বলি যে শারীরিক দিক থেকে বিশেষ করে 22 তারিখের পরে পার্টনারের দিক থেকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করা আপনাদের উচিত হবে। ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন, অনেক রকম পরিবর্তন আপনারা 2021 ফেব্রুয়ারি মাসে দেখতে চলেছেন, তাই যাই করবেন ভেবে চিন্তে করবেন, হঠকারি কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পরবর্তী মার্চ এপ্রিল মাস থেকে আপনারা আবার অ্যাজ ইট ইজ পরিস্থিতি চলে আসবে, অনেকটাই পজিটিভ হয়ে যাবে, কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটু ভেবে চিনতে চলুন। আশা করি বুঝতে পেরেছেন, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।